নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা শিখবো ডিমের বড়া। তার জন্য দেখে নিন কী কী উপকরণ লাগছে। উপকরণগুলো হলো দুটো ডিম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ময়দা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ। দেখে নিন এবার আমরা কীভাবে এটা তৈরি করব। একটা কাচের পাত্রে দুটো ডিম নিলাম, ডিম দুটোকে ফাটিয়ে তারপরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, এরপর দেব আমরা দু চামচ ময়দার গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে ফেটাবো যাতে এমনভাবে ফেটাবো যাতে ডিমটার সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশ্রণ হয়। ফেটানো হয়ে এসেছে। এখানে আপনারা হাঁস কিংবা পোলট্রি যে কোনো ডিমই ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে তেল গরম, মানে সাদা তেল দিয়ে গরম করলাম। ভালোভাবে গরম হয়ে এলে চামচে করে বড়ার আকারে একটু একটু করে ছাড়বো। আপনারা এটা বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন। এবার আস্তে আস্তে দেখুন বড়াটা কেমন বড় হয়ে যাচ্ছে। এবার এটার ওপরে একটু করে সেই গরম তেল দিয়ে দেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। এবার এটা উল্টে দিলাম, উল্টে দিয়ে ওটা একটুখানি খুন্তি দিয়ে ওটার টুকরোটা ছাড়িয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এবার এটা লাল লাল হয়ে এসেছে। আমরা এই মিশ্রণটিতে ময়দা দিয়েছি কারণ এটা খুব মুচমুচে হবে বলে। এবার এটা হয়ে এসেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এবার হয়েছে বেশ বড় বড় ফোলা ফোলা হয়েছে। এবার নামিয়ে নিলাম গরম গরম ডিমের বড়া। এবার সার্ভ করুন আপনি চায়ের সাথে। কেউ চাইলে সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। এরকম আরও ভালো ভালো রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টস করতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।